ওয়েলকাম স্টুডেন্টস আমি কেয়া চক্রবর্তী তোমাদের অঙ্কের দিদিমণি আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে যে গণিত বই দিয়েছে যার নাম আমার গণিত বই সেই বই থেকে তেতাল্লিশ এবং চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠার সমস্ত অঙ্ক করে দেব অঙ্ক শুরু করার আগে প্রথমেই তোমাদের জানিয়ে রাখি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদের অনেক ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও তাহলে আমি তোমাদের যখনই পেজ ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক করে দেব সেই অঙ্কের নোটিফিকেশন সববার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে এতে তোমাদের অঙ্ক করতে অনেক সুবিধা হবে তাহলে আর দেরি না করে অঙ্ক করা শুরু করে দিই আমরা এখন তেতাল্লিশ নম্বর পৃষ্ঠায় চলে এসেছি এর আগে আমি এক থেকে বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠার সমস্ত অঙ্ক ভিডিওতে করে দিয়েছি যারা আমার সেই ভিডিওগুলো এখনো দেখনি তারা আমার চ্যানেলের প্লে গিয়ে আমার গণিত ক্লাস থ্রি চেক করলেই এক পাতা থেকে পরপর সমস্ত অঙ্ক দেখতে পাবে এছাড়াও আমি তোমাদের সুবিধার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্কটি দিয়ে দিয়েছি সেখানেও ক্লিক করে তোমরা এক পাতা থেকে পরপর সমস্ত অঙ্ক দেখতে পাবে এখন দেখি তেতাল্লিশ নম্বর পৃষ্ঠায় আমাদের কি করতে দিয়েছে এখানে দেখো লিখেছে টেলিভিশনে খেলা দেখি পাশে টেলিভিশন সেখানে ক্রিকেট খেলা হচ্ছে ক্রিকেট খেলা আমরা অনেকেই পছন্দ করি প্রায় সকলেই জানি ঠিক আছে এবারে এই খেলার থেকে আমরা কি প্রশ্ন পাচ্ছি দেখো এই অঙ্কগুলোর মধ্য দিয়ে আমাদের বিয়োগ সম্বন্ধে একটা ধারণা জন্মাবে বিয়োগ আমরা আগেও করে এসেছি কিন্তু প্রশ্নের অঙ্কের বিয়োগ আমরা কিভাবে করব বা কার্ডের সাহায্যে বিয়োগ আমরা কিভাবে করব। সেগুলো কিন্তু আমরা এই অধ্যায় থেকে জানতে পারবো ঠিক আছে খুব ভালো করে মন দিয়ে দেখো প্রথমে কি বলেছে ক্রিকেট খেলায় সচিনের রান বলে দিয়েছে একশো পঁচাত্তর সৌরভের রানও বলে দিয়েছে একশো আটষট্টি এবারে আমাদের বের করতে হবে সচিনের রান সৌরভের রানের থেকে কত বেশি তার মানে কি আমাদের তুলনা করতে হচ্ছে আর তুলনা করতে হলে আমাদের কি করতে হয় তুলনা করা মানেই আমাদের বিয়োগ করতে হয় কার রান কার থেকে বেশি কে কার থেকে কত বড় কার কাছে বেশি টাকা আছে কত বেশি টাকা আছে কে ছোট কত ছোট এগুলো সব আমরা তুলনা যখন করছি তখন আমরা বিয়োগ করতে হবে ঠিক আছে এবারে আমরা বিয়োগটা প্রচলিত করে ফেলি আগে একক একক দশক শতক আমি বসিয়েছি থেকে আমরা বিয়োগ করাটা শুরু করব পাঁচ থেকে আট বিয়োগ দেওয়া যায় যায় না কারণ কি আমরা সবসময় জানি বিয়োগ সবসময় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে বিয়োগ দিতে হয় ছোট সংখ্যা থেকে কিন্তু বড় সংখ্যাকে বিয়োগ দেওয়া যায় না তাই পাঁচকে আমরা পনেরো ধরবো দেখো আমি পনেরো লিখেছি পনেরো থেকে আট বিয়োগ দিলে হয় সাত সাতটা বসানোই ছিল এবারে কি হাতে আমার এক হাতে এক আমরা কেন লিখেছি কারণ কি পনেরো ধরেছিলাম তাই জন্য হাতে এক এবারে দেখো দশক গড়ে সাত রয়েছে সাতকে কেটে আমি সাত থেকে এক কেটে নিলাম এই সাত থেকে আমি এক কেটে নিলাম কারণ কি হাতের এক ছিল তাহলে সাত থেকে এক কাটলে হয় ছয় এবারে ছয় থেকে ছয় বিয়োগ দিলে হয় শূন্য আমি শূন্য বসিয়েছি এবারে দেখো শতক ঘরে কত ছিল এক ছিল এক থেকে এক বিয়োগ দিলে হয় শূন্য আমরা কি জানি কোন সংখ্যার বা দিকে শূন্য থাকার কোনো ভ্যালু হয় না ঠিক আছে তাহলে আমরা শূন্য শূন্য সাতের বদলে লিখতে পারি সমান সমান শুধু সাত ঠিক আছে তাহলে আমরা বিয়োগ ফল বের করে ফেললাম লিখেছে সচিনের রান সৌরভের চেয়ে স্বাদ বেশি এবারে আমরা এই অঙ্কটাই বা এই বিয়োগটাই কার্ডের সাহায্যে করব। কিভাবে করব দেখে নাও দেখো একশো পঁচাত্তর প্রথমে শচিনের রান সেইটাকে আমরা কার্ডে প্রকাশ করছি একক ঘরে পাঁচ তাই দেখো একক ঘরে পাঁচটা এক নম্বরে কার্ড দিয়েছি এক দুই তিন চার পাঁচ দশক ঘরে সাত তাই দশক ঘরে আমি সাতটা দশ নম্বরে কার্ড দিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত শতক ঘরে এক তাই শতক ঘরে একটা একশো নম্বরে কার্ড রয়েছে পরেরটাই দেখো সৌরভের রান বলেছিল একশো আটষট্টি একশো আটষট্টিকে আমরা কার্ডে প্রকাশ করব একক ঘরে আট আছে তাই একক ঘরে কি আটটা এক নম্বরে কার্ড হবে এখানে কিন্তু চারটে দিয়েছে ঠিক আছে আটটা হবে তাহলে আমরা আরো চারটে করে ফেলি এটা কিন্তু তোমরা নিজেরা করে ফেলবে হ্যাঁ আমি যেরকম করে দিচ্ছি বইয়ে কিন্তু এইটা এই এক দুই তিন চার দেওয়া ছিল না তোমরা কিন্তু করে ফেলবে একক ঘরে আট রয়েছে তাই আটটা এক নম্বরে কাট দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দশক ঘরে ছয় তাই দশক ঘরে ছটা দশ নম্বরে কাট দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় শতঘরে ঘরে এক তাই শত ঘরে একটা একশো নম্বরে কার্ড দিলাম কেমন এবারে আমরা কি বিয়োগ করব একক ঘর থেকে শুরু করব একক ঘরে পাঁচটা এক নম্বরের কার্ড থেকে কি আমরা আটটা এক নম্বরের কার্ড বিয়োগ দিতে পারি দিতে পারি না তাই কি করব আমরা দশক ঘর থেকে একটা দশ নম্বরের কার্ডকে নিয়ে আসব। এক এক করে যদি দশটা এক নম্বরে কার্ড করি তাহলেই তো আমরা একটা দশ নম্বরের কার্ডের ভ্যালু পেয়ে যাব তাই না তাহলে একটা দশ কার্ডের বদলে আমি কি করছি দশটা এক কার্ড বসাচ্ছি বসালাম আর আগে থেকে আমাদের কত ছিল পাঁচ ছিল সেখান থেকে আমরা বিয়োগ দিচ্ছি আটটা এক নম্বরে কার্ড দেখো বিয়োগ দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবারে ওপর থেকেও আমি আটটা কাটছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা কেটে নিলাম তাহলে কটা পরে রইল এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা কাঠ পরে রইলো দেখো এক ঘরে সাতটায় কাঠ বসিয়ে দিয়েছি দশক ঘরে কী করবো দশক ঘরে দেখো প্রথমে সাতটা কার্ড ছিল সেখান থেকে কিন্তু একটা কার্ড আমি একক ঘরে পাঠিয়ে দিয়েছিলাম তাহলে রইল কত ছটা কার্ড সেই ছটা কার্ড থেকে নিচেও ছটা কার্ড রয়েছে বিয়োগ দেব। তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা থেকে ওপরেও ছটা কার্ড বিয়োগ দিয়ে দিই এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে কোনো কার্ড রইল রইলো না তাহলে শূন্য হবে আর শতক ঘরে দেখো একটা কার্ড ছিল সেখান থেকে একটা কার্ড বিয়োগ দিয়ে দিলাম কেটে দিলাম তাহলে কোনো কার্ড রইলো না তাহলে সাতটা এক নম্বরে কার্ড রইল তাহলে তার ভ্যালু কত সাত তাহলে আমরা কার্ডের সাহায্যে বিয়োগ করেও কিন্তু দেখতে পেলাম বিয়োগ ফল সাতই বেরোলো কেমন এবারে দেখো আমাদের নেক্সট অঙ্কতে কি করতে দিয়েছে দিয়েছে কার্ড দিয়ে তুলনা করি ঠিক আছে আমাদের বিয়োগ করতে দিয়েছে দেখো দুশো এগারো থেকে আমাদের বিয়োগ করতে দিয়েছে একশো দুইকে ঠিক আছে দুশো এগারোকে আমরা কার্ডের সাহায্যে প্রকাশ করি একক ঘরে এক তাই একক ঘরে একটা এক নম্বরে কার্ড দিলাম দশক ঘরে এক তাই দশক ঘরে একটা দশ নম্বরে কার্ড বসালাম শতক ঘরে দুই তাই শতক ঘরে দুটো একশো নম্বরে কার্ড বসালাম কেমন এবারে দেখো একশো দুই কে আমরা কার্ডের সাহায্যে প্রকাশ করছি একক ঘরে দুই তাই একক ঘরে দুটো এক নম্বরে কার্ড বসালাম দশক ঘরে শূন্য তাই দশক ঘরে কোনো কার্ড বসালাম না শতক ঘরে এক তাই শতক ঘরে কি একটা একশো নম্বরে কার্ড বসালাম ঠিক আছে এবারে আমরা প্রচলিত মেথডে আগে বিয়োগটা করে ফেলি দেখো একক ঘরে এক থেকে দুই বিয়োগ দেওয়া যায় যাই না এককে আমি এগারো ধরব এগারো থেকে দুই বিয়োগ দিলে হয় নয় হাতে আমার কত এক কারণ আমি এগারো ধরেছিলাম এবারে দেখো দশক ঘরে এক রয়েছে এক থেকে হাতের এক বিয়োগ দিলে কত হয় শূন্য তাহলে শূন্য থেকে শূন্য বিয়োগ দিলে হয় শূন্য আর শতক ঘরে কত দুই থেকে এক বিয়োগ দিলে হয় এক ঠিক আছে তাহলে কত হলো একশো নয় বিয়োগ ফল বেরিয়ে গেলে একশো নয় আমরা কার্ডের সাহায্যে বিয়োগটা কিভাবে করব দেখো একক ঘরে প্রথমে একটা কার্ড ছিল সেখান থেকে কি দুটো কার্ড বিয়োগ দেওয়া যায় যায় না তাই দশক ঘরে দশ নম্বরে কার্ডকে কেটে আমি একক ঘরে তার বদলে দশটা এক নম্বরে কার্ড বসাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা কার্ড হয়ে গেলো সেখান থেকে আমি কী করবো দশটা আগে একটা ছিল একটা দশ আর একে এগারো ঠিক আছে তার থেকে দুটো কার্ড বিয়োগ দেবো দিই এক দুই ওপরেও কাটি এক দুই কটা রইলো নটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা কার্ড রইলো তাই নটা কার্ড আমি বসিয়ে দিই এক নম্বরে নটা কার্ড এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশক ঘরে তাহলে আর কোনো কার্ড রইলো না কারণ আগে একটা কার্ড ছিল সেই একটা কার্ডকেই তো আমি একক ঘরে নিয়ে গিয়েছিলাম তাই আর এখন কোনো কার্ড রইলো না শূন্য এবারে শতক ঘরে দেখো দুটো কার্ড ছিল তার থেকে একটা কার্ড বিয়োগ দেবো কেটে দিলাম তাহলে কটা কার্ড রইল একটা কার্ড তাহলে একটা একশো নম্বরের কার্ড রইল তাই তো তাহলে কি কত হলো একশো একশো নম্বরের একটা কাঠ একশো যোগ নয় সমান সমান একশো নয় এরমভাবেও আমরা লিখতে পারি বা আমরা লিখতে পারি একক ঘরে একশো নম্বরের কার্ড মানে এক রয়েছে দশক ঘরে কোনো কার্ড নেই মানে শূন্য আর একক ঘরে নয় একশো নয় এইভাবেও করতে পারি ঠিক আছে এখন দেখো নেক্সট অঙ্কটা আমাদের কি দিয়েছে পাঁচশো বাহাত্তর থেকে বিয়োগ দিতে বলেছে দুশো আটান্নকে আমরা একক দশক শতকে লিখে ফেলি ঠিক আছে এবারে দেখো পাঁচশো বাহাত্তরকে আমি কার্ডের সাহায্যে প্রকাশ করব। একক ঘরে দুই তাই একক ঘরে দুটো এক নম্বরে কার্ড দিলাম দশক ঘরে দেখো সাত রয়েছে তাই সাতটা দশ নম্বরে কার্ড হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা দশ নম্বরে কাঠ বসালাম শতঘরে দেখো পাঁচ রয়েছে তাই পাঁচটা একশো নম্বরে কাঠ বসাবো দেখো এক দুই তিন চার পাঁচ তাই কি আমরা পাঁচটা কাঠ বসালাম এক দুই তিন চার পাঁচ পাঁচটা একশো নম্বরে কার্ড বসিয়ে দিলাম এবারে দেখো আমরা কি করবো এবারে পরেরটা দেখো দুশো আটান্নকে আমরা কার্ডের সাহায্যে প্রকাশ করছি একক ঘরে আটটা কার্ড তাই আটটা এক নম্বরে কার্ড বসাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা এক নম্বরে কার্ড বসিয়ে দিলাম দশক ঘরে পাঁচ রয়েছে তাই পাঁচটা দশ নম্বরে কার্ড হবে দেখো এক দুই তিন চার পাঁচ শতক ঘরে দুই তাই দুটো একশো নম্বরে কার্ড হবে এক দুই এবারে আমরা বিয়োগ করব প্রথমে আগে প্রচলিত পদ্ধতিতে করে নিই যেই পদ্ধতিতে আমরা বিয়োগটা করে থাকি সেটা আগে করে রাখি দুই থেকে আট বিয়োগ দেওয়া যায় যায় না তাই দু দুইকে আমরা কত ধরবো দুইকে বারো ধরবো বারো থেকে আট বিয়োগ দিলে হয় চার হাতে আমার এক কারণ আমি বারো ধরেছিলাম দেখো হাত থেকে আমি এক বিয়োগ দিলে হয় ছয় ছয় থেকে পাঁচ বিয়োগ দিলে হয় এক ঠিক আছে এবারে দেখো পাঁচ থেকে দুই বাদ বিয়োগ দিলে কত হয় তিন তিনশো চোদ্দো বেরিয়ে গেল আমাদের বিয়োগ ফল কেমন এবারে আমরা কার্ডের সাহায্যে বিয়োগটা করব। প্রথমে দেখো দুটো কার্ড থেকে বিয়োগ দিতে বলেছে আটটা কার্ড দেওয়া যায় না তাই আমি দশক ঘর থেকে একটা কার্ড কেটে আমি এখানে নিয়ে আসি দশটা এক নম্বরে কার্ড করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ঠিক আছে দশটা কাঠ তার সাথে দুটো কাঠ ছিল বারোটা কাঠ তার থেকে বিয়োগ দেবো আটটা কাঠ কেটে দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ওপর থেকেও আটটা কাঠ কেটে দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা কাঠ কাটলাম রইল কত চারটে কাঠ বসিয়ে দিই এক দুই তিন চার চারটে কাঠ রইল দশক ঘরে দেখো প্রথমে ছিল সাতটা কার্ড তার থেকে একটা কার্ড তো আমি একক ঘরে পাঠিয়ে দিয়েছি তাহলে ছটা কার্ড রইল তার থেকে বিয়োগ দিচ্ছি নিচে পাঁচটা কার্ড তাহলে রইলো কত কেটে দিই এক দুই তিন চার পাঁচ এখানেও পাঁচটা কাঠি এক দুই তিন চার পাঁচ রইল একটা দশ নম্বরে কার্ড বসিয়ে দিই এবারে শতক ঘরে দেখো প্রথমে ছিল কি পাঁচটা কার্ড তার থেকে দুটো কার্ড বিয়োগ দেবো এক দুই ওপর থেকেও দুটো কাটি এক দুই রইল তিনটে একশো নম্বরে কার্ড দেখো এক দুই তিন তাহলে কীভাবে আমরা বিয়োগটা করব দেখো শতক ঘরে তিনটে একশো নম্বরে কার্ড মানে তিন দশক ঘরে একটা দশ নম্বরে কার্ড মানে এক একক ঘরে চারটে এক নম্বরে কার্ড মানে চার তিনশো চোদ্দো বের করে ফেললাম বা আমরা এরমভাবেও করতে পারি শতক ঘরে এক তিনটে একশো নম্বরে কার্ড মানে তিনশো যোগ দশক ঘরে একটা দশ নম্বরে কার্ড মানে দশ যোগ একক ঘরে চারটে এক নম্বরে কার্ড মানে চার এইভাবেও আমরা বের করতে পারি ব্যাক ক্যালকুলেশন করে তিনশো চোদ্দো বের ঠিক আছে এটা হচ্ছে আমাদের বোঝার সুবিধার জন্য যে আমরা বিয়োগটা ঠিক করলাম কিনা। ঠিক আছে আমরা এখানেও তিনশো চোদ্দো পেয়েছিলাম আবার কার্ডের সাহায্যে বিয়োগ করে তিনশো পেয়েছি আমাদের অঙ্কটা একেবারে ঠিক হয়েছে আমরা তাহলে কি ভালো করে বুঝতে পারলাম কিভাবে আমরা বিয়োগ করব প্রশ্ন অঙ্কের বিয়োগ আমরা কীভাবে করব এবং কার্ডের সাহায্যে বিয়োগ আমরা কীভাবে করব। এখন আমার নেক্সট পেজ অর্থাৎ চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় চলে যাব এবারে আমরা চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় চলে এসেছি চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় আমাদের কি অঙ্ক করতে দিয়েছে দেখো প্রথমেই লিখেছে প্রিয়া তিনশো একুশটি শিউলি ফুল কুড়িয়েছে সে একশো পঞ্চান্নটি ফুল প্রীতিকে দিয়ে দিল প্রিয়ার কাছে কতগুলো শিউলি ফুল আছে দেখি ঠিক আছে প্রথমে কত বলেছে তিনশো একুশটি শিউলি ফুল কুড়িয়েছে লিখে দিই প্রিয়া ফুল কুড়িয়েছে তিনশো একুশটি আবার দেখো একশো পঞ্চান্নটি ফুল প্রীতিকে দিয়ে দিল তাহলে প্রীতিকে দিল কত একশো পঞ্চান্নটি ফুল তাহলে কি কত ফুল কুড়িয়েছে তার থেকে প্রীতিকে কত দিল সেটা যদি বিয়োগ করি তাহলেই তো আমরা পেয়ে যাব প্রিয়ার কাছে এখন কতগুলো ফুল রয়েছে তাই তো আমরা তাকে আগে কার্ডের সাহায্যে প্রকাশ করি তিনশো একুশকে কার্ডের সাহায্যে প্রকাশ করলে কিভাবে হয় দেখো একক দশক শতকে লিখে নিয়েছি একক ঘরে এক আছে তাই একক ঘরে একটা কার্ড বসালাম দশক ঘরে দুই আছে তাই দশক ঘরে কি দুটো দশ নম্বরে কার্ড বসালাম এবং শতক ঘরে কত তিন রয়েছে তাই তিনটে একশো নম্বরে কার্ড বসালাম শতক ঘরে আবার দেখো একশো পঞ্চান্নকে যদি আমরা কার্ডে প্রকাশ করি দেখো একক ঘরে পাঁচ আছে তাই পাঁচটা এক নম্বরে কার্ড বসালাম দশক ঘরে দেখো পাঁচ আছে তাই দশক ঘরে কি পাঁচটা দশ নম্বরে কার্ড বসালাম শতক ঘরে এক আছে তাই শতক ঘরে কি একটা একশো নম্বরে কার্ড বসালাম আমরা কার্ডের সাহায্যে প্রকাশ করলাম এবারে আমরা বিয়োগ করব কিভাবে বিয়োগ করব দেখো একক ঘর থেকে বিয়োগ করা শুরু করি এক থেকে পাঁচ বিয়োগ দেওয়া যায় যায় না তাই এককে দেখো এগারো ধরেছি এগারো থেকে পাঁচ বিয়োগ দিলে হয় ছয় হাতে কত ছিল হাতে আমার এক ছিল এক ছিল কারণ আমি এগারো ধরেছি দুই থেকে এক বিয়োগ দিলে কত হয় এক ঠিক আছে এবারে এক থেকে পাঁচ বিয়োগ দেওয়া যায় যায় না তাই এককে আমি কত ধরছি এগারো ধরছি এগারো থেকে পাঁচ বিয়োগ দিলে আবার ছয় হয় হাতে আমার কত এক কারণ আমি এগারো ধরেছিলাম তিন থেকে এক বিয়োগ দিলে হয় দুই দুই থেকে এক বিয়োগ দিলে তাহলে উত্তর মানে আমাদের বেরিয়ে গেল হয় এক কত একশো ফুল আছে এবারে আমরা এই বিয়োগটা কার্ডের সাহায্যে করব প্রথমে দেখো একটা কার্ড থেকে একটা এক নম্বরের কার্ড থেকে পাঁচটা এক নম্বরের কার্ড বিয়োগ দেওয়া যায় যায় না তাই আমি দশক ঘর থেকে একটা দশ নম্বরের কার্ড ধার করলাম একটা দশ নম্বরের ভ্যালু কত হতে পারে দশটা এক নম্বরের কার্ডের সমান দশ নম্বরের একটা কার্ডের ভ্যালু হচ্ছে এক নম্বরের দশটা কার্ডের সমান তাই তো তাহলে আমি এখানে লিখে নিলাম দশটা এক নম্বরের কার্ড আর আগে ছিল এক নম্বরে কার্ড তাহলে যোগ করি দশ যোগ এক এগারো তাহলে এগারোটা এক নম্বরে কার্ড হয়ে গেল তার থেকে বিয়োগ দিতে হবে পাঁচটা এক নম্বরে কার্ড ঠিক আছে বিয়োগটা দিই দেখি কেটে দিই এক দুই তিন চার পাঁচ এখান থেকে কাটি এক দুই তিন চার পাঁচ পাঁচটা কাটলো পড়ে রইলো কট এক দুই তিন চার পাঁচ ছয় ছটা এক নম্বরে কার্ড পড়ে রইলো তাই তো আমি এখানে বসিয়ে দিই এক দুই তিন চার পাঁচ ছয় বসিয়ে দিলাম এবারে দেখো দর্শক ঘরের আগে ছিল দুটো কার্ড দশ নম্বরের তার থেকে বিয়োগ দিতে হতো পাঁচটা দশ নম্বরের কার্ড এবারে দেখো দুটো দশ নম্বরের কার্ড থেকে আমি একটা দশ নম্বরের কার্ড একক ঘরে নিয়ে গিয়েছিলাম তাই রইল একটা দশ নম্বরের কার্ড একটা দশ নম্বরের কার্ড থেকে কখনোই পাঁচটা দশ নম্বরের কার্ড বিয়োগ দেওয়া যায় না তাই আমি কী করলাম একশো নম্বরে একটা কার্ড কেটে দশ দশক ঘরে নিয়ে এলাম একশো নম্বরের যদি একটা কার্ড কাটি তাহলে আমরা কী করতে পারি দশ গুণ দশ তাহলে দশ নম্বরের কার্ড যদি দশটা নিই তাহলে তার ভালোই তো হচ্ছে একশো তাই তো তাহলে আমি একশো নম্বরে একটা কার্ড কেটে দশ নম্বরের দশটা কার্ড যোগ করলাম দর্শকের সাথে তাহলে দশ নম্বরে দশটা কাঠ আর আগে একটা ছিল এগারো এগারো থেকে পাঁচ বিয়োগ দিতে হবে পাঁচটা দশ নম্বরে কার্ড আগে কাটা শুরু করি এক দুই তিন চার পাঁচ ওপর থেকেও কাটি এক দুই তিন চার পাঁচ রইল কটা কাঠ এক দুই তিন চার পাঁচ ছয় ছটা দশ নম্বরে কাঠ রইলো এখানে আমি সেটাই লিখেছি এক দুই তিন চার পাঁচ ছয় ছটা দশ নম্বরের কাঠ এবারে দেখো শতক ঘরে কী শতক ঘরে তিনটে একশো নম্বরের কার্ড ছিল তার থেকে একটা একশো নম্বরের কার্ড বিয়োগ দিতে হতো কিন্তু তার মাঝে কি করেছি একটা একশো নম্বরের কার্ড আমি কি করেছি দশক ঘরে পাঠিয়ে দিয়েছিলাম তাই প্রথমে কত রইল দুটো একশো নম্বরের কার্ড তার থেকে বিয়োগ দিচ্ছি একটা একশো নম্বরের কার্ড কেটে দিই এক এক তার রইল কত একটা একশো নম্বরের কার্ড কেমন তাহলে আমি এখানে বিয়োগটা দেখি শতক ঘরে একটা একশো নম্বরের কার্ড মানে এক দশক ঘরে ছটা এক দশ নম্বরের কার্ড মানে ছয় এবং একক ঘরে ছটা এক নম্বরে কার্ড মানে ছয় একশো ছেষট্টি আমাদের কার্ডের সাজে বিয়োগ করলেও আমরা সেটাই পাচ্ছি কেমন এবারে দেখো নেক্সট অঙ্কে কি দিয়েছে কিছু কার্ড দিয়ে দিই এবারে কি চারশো থেকে বিয়োগ করতে হবে তিনশো উননব্বইকে কেমন আমরা আগে বিয়োগটা করি একক দশক শতকে লিখে ফেলি শূন্য ঠিক আছে শূন্য থেকে নয় বিয়োগ দেওয়া যায় যায় না তাই শূন্যকে আমি কি করছি দশ ধরছি দশ থেকে নয় বিয়োগ দিলে হয় এক হাতে আমার এক কারণ আমি দশ ধরেছিলাম এক তো এবার তার আগে আমি কি করছি দেখো শূন্য থেকে আট বিয়োগ দেওয়া যায় যায় না তাই শূন্যকে আমি দশ ধরছি আর হাতে আমার এক ছিল তাহলে নয় কেটে নয় করলাম দশ থেকে এক বিয়োগ দিলে হয় নয় নয় থেকে আট বিয়োগ দিলে হয় এক এবারে দেখো চার থেকে তিন বিয়োগ দিলে কত হয় এক কিন্তু আমার হাতের এক ছিল কারণ আমি দশ ধরেছিলাম তাহলে একের সাথে এক বিয়োগ দিলে শূন্য হয়ে যায় তাই এখানে আমার শূন্য হবে সমান সমান এগারো এগারো বেরিয়ে গেল আমাদের বিয়োগ ফল এবারে আমরা কার্ডের সাহায্যে এই বিয়োগটাকে করে দেখাবো প্রথমে চারশোকে যদি আমি কার্ডে প্রকাশ করি একক ঘরে শূন্য তাই একক ঘরে কোনো কার্ড দিলাম না দশক ঘরেও শূন্য তাই দশক ঘরেও কোনো কার্ড দিলাম না শত ঘরে চার তাই শত ঘরে চারটে একশো নম্বরে কার্ড দিলাম এক দুই তিন চার এবারে দেখো নব্বইকে আমরা কার্ডের সাহায্যে প্রকাশ করছি একক ঘরে নয় তাই একক ঘরে নটা এক নম্বরে কার্ড নিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা এক নম্বরে কার্ড নিলাম দশক ঘরে দেখো আট রয়েছে তাই আটটা দশ নম্বরে কার্ড নিলাম দশক ঘরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট শতক ঘরে তিন তাই শতক ঘরে তিনটে একশো নম্বরে কার্ড নিলাম এক দুই তিন হয়ে গেল কেমন এবারে আমরা কি করব দেখো এবারে আমরা বিয়োগ করব প্রথমে দেখো একক ঘরে কোনো কার্ড ছিল না তার থেকে নটা কার্ড বিয়োগ দিতে হবে সেটা সম্ভব নয় তাই আমি কি করেছি দশক ঘর থেকে একটা কার্ড নিয়েছি দেখো দর্শক ঘর থেকে একটা কার্ড আমি কী করলাম একক ঘরে নিয়ে গেছি তাই তো তাহলে হয়ে গেল দশটা এক নম্বরের কার্ড সেটা থেকে আমরা নটা এক নম্বরের কার্ড বিয়োগ দিচ্ছি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে পুরো হইলো কত একটা এক নম্বরে কার্ড বসিয়ে দিলাম এবারে দেখো প্রথমে দর্শক ঘরে কোনো কার্ড ছিল না নিচে ছিল কত আটটা এক দশ নম্বরের কার্ড আমি কি করেছি একশো নম্বরের কার্ডকে আমি দশক ঘরে নিয়ে এসেছি তাই তো কি করেছি দেখো দশটা কার্ড নিলাম দশ নম্বরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা কার্ড নিলাম তার থেকে দেখো একটা কার্ড আমি আগেই বের করে দিয়েছিলাম একক ঘরে তাহলে একটা কার্ড কম হবে দশটা কার্ড থেকে আটটা কার্ড বিয়োগ দিলে কত হয় দুই হয় দুই থেকে দেখো একটা কার্ড আমি নিয়ে গেছিলাম তার মানে এক কমে যাবে তাহলে কি একটা দশ নম্বরে কার্ড থাকবে তাই বসালাম শতক ঘরে দেখো চারটে একশো নম্বরে কার্ড ছিল তার থেকে কি আমি একটা একশো নম্বরের কার্ড দশক ঘরে পাঠিয়ে দিয়েছিলাম তাহলে রইলো কত তিনটে একশো নম্বরের কার্ড তার থেকে আমাকে বিয়োগ দিতে হচ্ছে নিচে তিনটে একশো নম্বরের কার্ড তাই তো তাহলে কেটে দিয়ে এক দুই তিন ওপরে এক দুই তিন কেটে দিলাম তাহলে শতকঘরে আর কোনো কার্ড রইল না ঠিক আছে তাহলে আমরা কি পেলাম দশক ঘরে একটা কার্ড মানে এক একক ঘরেও একটা কাঠ মানে এক এগারো এগারো বেরিয়ে গেল আমাদের বিয়োগ ফল ঠিক আছে এবারে দেখুন এই পাতার লাস্ট অঙ্কটা আমাদের কি দিয়েছে ছশো ছেষট্টি থেকে আমাদের বিয়োগ করতে দিয়েছে দুশো সাতাত্তরকে কেমন এবারে আমি নশো ছেষট্টিকে কার্ডের সাহায্যে প্রকাশ করি একক ঘরে ছয় রয়েছে এই ছটা এক নম্বরে কাঠ এক দুই তিন চার পাঁচ ছয় দশক ঘরে ছয় চাই তাই ছটা দশ নম্বরে কার্ড এক দুই তিন চার পাঁচ ছয় শতক ঘরেও ছয় রয়েছে তাই ছটা একশো নম্বরে কাঠ এক দুই তিন চার পাঁচ ছয় এবারে দেখো দুশো সাতাত্তরকে যদি আমরা কার্ডের সাহায্যে প্রকাশ করি একক ঘরে সাত রয়েছে তাই সাতটা এক নম্বরে কার্ড এক দুই তিন চার পাঁচ ছয় সাত দশক ঘরে সাত রয়েছে তাই সাতটা দশ নম্বরে কার্ড হবে বসিয়ে দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত শতক ঘরে দুই রয়েছে তাই দুটো একশো নম্বরে কার্ড হবে এক দুই ঠিক আছে এবারে আমরা বিয়োগটা করব। প্রথমে আমরা এমনি পদ্ধতি যে পদ্ধতিতে আমরা বিয়োগ করি সেটা করে নিই একক ঘর থেকে বিয়োগ করা শুরু করব ছয় থেকে সাত বিয়োগ দেওয়া যায় যায় না তাই ছয়কে আমি ষোলো ধরলাম ষোলো থেকে সাত বিয়োগ দিলে হয় নয় হাতে আমার এক ঠিক আছে এটা আমরা মাথায় রাখবো পরেরটাতে দেখো ছয় থেকে সাত বিয়োগ দেয় দিতে বলেছে ছয়কে আমরা ষোলো ধরলাম ঠিক আছে হাতে আমার কত ছিল এক ছিল তাই ষোলোকে কেটে পনেরো করলাম কেমন পনেরো থেকে সাত বিয়োগ দিলে হয় আট হাতে আমার এক রয়েছে এবারে ছয় থেকে এক বিয়োগ দিলে হয় পাঁচ পাঁচ থেকে দুই বিয়োগ দিলে হয় তিন তাহলে তিনশো উননব্বই বেরিয়ে গেল আমাদের উত্তর কেমন এবারে আমরা কার্ডের সাহায্যে বিয়োগটা করে দেখাই দেখো প্রথমে ছটা কার্ড তার থেকে বিয়োগ দিতে বলেছে সাতটা কাঠ সেটা সম্ভব নয় তাই আমি কি করেছি দশক ঘর থেকে একটা দশ নম্বরে কাঠ কেটে একক ঘরে দশটা এক নম্বরে কাট করলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে আমি কি করলাম দশটা কার্ড আমি বসিয়ে নিলাম তাহলে দশের সাথে আগে কতগুলো ছটা কাট ছিল তাহলে দশ ছয় কত হলো ষোলো ষোলো থেকে আমরা সাতটা কার্ড যদি বিয়োগ দিই কত পড়ে থাকবে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত নিচে সাতটা কার্ড কাটলাম তোমরা ওপরেও কাটতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত পড়ে রইলো কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা কার্ড পড়ে রইল লিখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ঠিক আছে নটা এক নম্বরে কাট দিলাম এবারে দেখো দশক ঘরে দশক ঘরে কতগুলো কাটছিল প্রথমে ছটা ছিল ঠিক আছে কিন্তু ছয় থেকে সাত বিয়োগ দেওয়া যায় না তাই আমি কি করছি একশো নম্বরে কাট একটা ধার করছি দশটা দশ নম্বরে কাট করছি দশক ঘরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ঠিক আছে দশটা দশ নম্বরে কার্ডের সাথে ছটা কাঠ যোগ করছে তাহলে ষোলো এইবারে ষোলো থেকে দেখো হাতের এক ছিল একটা কাঠ কেটে দিলাম তাহলে কত হলো পনেরোটা কাঠ পনেরোটা কাঠ থেকে আমরা বিয়োগ দেবো কি সাতটা কাঠকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে কাঠ কেটে দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানেও কাটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত পড়ে রইল কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা কার্ড পড়ে রইলো আমি এখানে বসিয়ে দিই আটটা দশ নম্বরে কার্ড এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবারে দেখো শতক ঘরে প্রথমে ছিল ছটা একশো নম্বরে কার্ড ঠিক আছে তার থেকে কি আমি একটা কি নিয়ে গিয়েছিলাম দশক ঘরে তাহলে কতগুলো রইল পাঁচটা কার্ড এক দুই তিন চার পাঁচ তার থেকে বিয়োগ দেবো দুটো একশো নম্বরের কার্ড কেটে দিই এক দুই এখানেও কাটি এক দুই পড়ে রইল কত এক দুই তিন তিনটে একশো নম্বরে কার্ড পড়ে রইলো আমি এখানে বসে দিই এক দুই তিন তিনটে একশো নম্বরের কার্ড তাহলে আমাদের বিয়োগ ফল কার্ডের সাহায্যে কত হবে তিনটে একশো নম্বরে কার্ড মানে এখানে তিন বসাবো দশক ঘরে কি আটটা দশ নম্বরের কার্ড মানে আমি আট বসাবো এবং একক ঘরে দেখো নটা এক নম্বরে কার্ড মানে আমি নয় বসাবো তাহলে কত হলো সমান সমান তিন আট নয় বিয়োগ ফল ঠিক আছে আমরা তাহলে কার্ডের সাহায্যেও বিয়োগ ফল করলাম এবং এমনি যে পদ্ধতিতে আমরা প্রচলিত পদ্ধতিতে বিয়োগ করি সেই পদ্ধতিতেও বিয়োগ করলাম দুই ক্ষেত্রেই কিন্তু আমাদের বিয়োগ ফল সমান অর্থাৎ তিনশো উননব্বই বেরিয়েছে ঠিক আছে এইভাবে আমরা কার্ডের সাহায্যে বিয়োগ করতে শিখলাম এবং প্রশ্নের অঙ্কের বিয়োগ কীভাবে করতে হয় সেগুলো আমরা শিখলাম তোমরা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে না হলেই কিন্তু ভুলে যাবে কেমন খুব ভালো করে প্র্যাকটিস করবে কারণ কনসেপ্ট ক্লিয়ার হওয়াটা অত্যন্ত জরুরি আজ তাহলে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে কেমন তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো